নিয়োগ দুর্নীতিতে ফের সিবিআই নজরে, শাসক দলের দুই কাউন্সিলর নিজামে পৌঁছে গিয়েছেন। শাসক দলের দুই কাউন্সিলর আপনাদের জানাবো, বিধাননগর পুর নিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অন্যদিকে কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দুজনেই পৌঁছে গিয়েছেন। এর আগে এই দুজনের বাড়িতেই চলেছিল কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। নভেম্বরের সেই তল্লাশিতে যে সমস্ত নথি বাজেয়াপ্ত হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের তোড়জোড়, এমনটা এজেন্সি সূত্রে খবর। রণয় তেওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, দুজনেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন বেশ কিছুক্ষণ আগে, আপডেট কি এই মুহূর্তে? একদমই শুভদীপ, যেমনটা তুমি বললে যে গত নভেম্বর মাসে এই দুই কাউন্সিলর, একদিকে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং অপরদিকে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, দুইজনের বাড়িতেই আমরা দেখেছিলাম যে দীর্ঘক্ষণ তল্লাশি করেন। মূলত এসএসসি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই দুর্নীতির মামলার ক্ষেত্রে এবং সেদিন তাদের বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন তদন্তকারী কর্তারা, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল সন্ধেবেলায় এই দুই কাউন্সিলরকে সমন দিয়ে ডেকে পাঠানো হয়। কিছুক্ষণ আগেই দুই কাউন্সিলর এসেছেন নিজাম প্যালেসে এবং দুই কাউন্সিলরের বক্তব্য খুব কম সময়ের মধ্যে তাদেরকে ডাকা হয়েছে এবং তারা এসেছেন, তবে তারা পূর্ণ সহযোগিতা করবেন এমনটাই কিন্তু দুই কাউন্সিলরের তরফে বলা হচ্ছে। তবে সিবিআই সূত্রে আমরা জানতে পারছি দুজনকেই কিন্তু এই এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত যে নথি উদ্ধার হয়েছিল তাদের বাড়ি থেকে এবং যে সমস্ত রিটার্ন অর্থাৎ সম্পত্তিগত সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।